বাড়িয়ে দিন সাহায্যের হাত অসহায় হতর দরিদ্র ছিন্নমূল মানুষগুলোর জন্য, এই স্লোগানকে সামনে রেখে তীব্র শীতে অসহায় গরিব দুঃখী মানুষের পাশে এগিয়ে এলো স্বাধীন বাংলা প্রবাসী কল্যাণ সংঘ নামের একটি সংগঠন। ময়মনসিংহ থেকে আলমগীর সরকার জানান, ময়মনসিংহ গফরগাঁও উপজেলা পাইথল অসহায় গরিব শীতার্থদের মাঝে শীত বস্ত্র ও ছোট বড়াই মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসায় কম্বল বিতরণ করেন সেবামূলক সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা প্রবাসী কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সোহেব পাঠান, সভাপতি শাহজাহান পাঠান, হুমায়ুন কবির, হাফিজউদ্দিন বাবুল পাঠান সহ আরও অনেকেই।